ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস ব্লগ। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকালবেলা, এখন দুই ছেলেরই অনলাইন ক্লাস চলছে। আর আমার তো এখন মেন চিন্তা যে ব্রেকফাস্টটা কী করবো, কীভাবে ওদের ব্রেকফাস্ট দেবো সেটাই। লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে কোভিডের জন্য, জবে থেকে সব স্কুল বন্ধ না, আমাদের লাইফস্টাইল সত্যি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ভোরবেলা উঠে ওদের জন্য খাবার বানাবো, ওদের জন্য টিফিন করব, 7টার মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যেত। এখন সেরকম কোনো ব্যাপার নেই, এখন ওরা ঘুম থেকে উঠে ক্লাস করতে শুরু করে দিচ্ছে, তারপর এক একটা ক্লাসের পর একটু একটু ব্রেক হচ্ছে, সেই সময় ওরা একটু বিস্কুট জল খেয়ে নিচ্ছে, তারপরে আমি ধীরে সুস্থে যে সময়টা ওদের টিফিন হতো 9:30 কি 10টা, সেই সময় আমি ওদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। তো আগে যেটা ছিল যে মানে একটা তাড়াহুড়ো, ভোরবেলা ওঠা, তাড়াহুড়ো করে টিফিন প্যাক করে দেওয়া, সেই ব্যস্ততাটা কিন্তু আমাদের এখন নেই। তো আমরা মায়েরা হয়তো একটু ভালো আছি, কিন্তু বাচ্চাদের জন্য এটা একদম ভালো হচ্ছে না। ওরা তো ওদের বন্ধুদের কাছে পাচ্ছে না, তো সবসময় কম্পিউটার স্ক্রিনেই বা ল্যাপটপ স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনেই দেখছে, সেটা ওদের জন্য একটুও ভালো হচ্ছে না। বন্ধুদের কাছে পাওয়ার একটা আলাদা আনন্দ, বন্ধুদের সাথে একসাথে বসে টিফিন খাওয়া, সেটা যে কী আনন্দ! আমরা স্কুলে যখন পড়তাম ছোটোবেলা, স্কুল যাওয়ার একটা আলাদা ইন্টারেস্ট ছিল, যে মেইন অ্যাট্রাকশন ছিল বন্ধু। তো সেখানে ওরা সত্যি ঘরে আটকে আটকে, বাচ্চাগুলোর কিন্তু ভীষণ কষ্ট এইভাবে স্কুল লাইফের টাইমটা এইভাবে পার হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা আগের বছর কলেজে ভর্তি হয়েছে, আমার তাদের জন্য কিন্তু খুব খারাপ লাগে। কারণ স্কুলে যখন বাচ্চারা থাকে, ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হয়, তাদের কিন্তু কলেজে যাওয়ার একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয়, সেটা আমাদেরও ছিল। কারণ কলেজে ইউনিফর্ম পরে যেতে হবে না, কি কলেজে একটু ফ্রি থাকা যাবে, একটা কলেজে একটা আমাদের কাছে ভীষণ একটা এক্সপেকটেশনের জায়গা ছিল। সেখানে আগের বছর যারা কলেজে গেল, তাদের তো সেই ঘরে বসেই কলেজ করতে হচ্ছে, আমার কিন্তু তাদের জন্য খুব খারাপ লাগে। সেকেন্ড ইয়ারে কলেজ যেতে পারতো, কিন্তু এই বছরটাও মোটামুটি ঘরে বসে কেটে যাচ্ছে। কিছু করার নেই, যখন যেরকম পরিস্থিতি হয় সেটা তো মেনে নিতেই হবে। তবে একটা পয়েন্ট আমি বলবো, অ্যাজ এ মাদার আমার কিন্তু ভালো লাগে যে আমার ছেলেরা কাছে কাছে থাকে। তো সেটা যদিও এটা কোনো কাজের কথা না, প্রত্যেককে প্রত্যেকের লাইফে নিজের নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, মার কাছে থাকলাম এটা কোনো বড় ব্যাপার না, তা আমি আমার পার্সোনাল ফিলিংসটা বলছি, এতটা কিছু টেনশান খারাপ লাগার মধ্যেও আমার এটা একটু, আমি আমার অজান্তেই আমি ভেতরে ভেতরে একটু খুশি থাকি। এনিওয়ে, এবারে একটু ঘরের কাজ টাজ করে নিই, আর আপনাদের সাথে তো ইচ্ছা আছেই কিছু কিছু জিনিস আমার শেয়ার করা, যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ। আপনারা দেখতে আমি এই যে গাজর আর বটবটি কেটে রেখেছি, এগুলো দিয়ে আমি মুগ ডাল রান্না করব। এখানে আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, করলা ভাজা করব অল্প তেল দিয়ে, কালো জিরে ফোড়ন দেব, আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি, আদা রসুন বাটা ফ্রিজে আছে, আমি ডিমের কারি বানাবো।
সন্ধ্যাবেলা সবার চা কফি খাওয়া কমপ্লিট, এখন দুই ছেলে একসাথে সময় কাটাচ্ছে, ওদের একটা ফেভারিট বই দুজনে মিলে দেখছে। আপনাদের সাথে সারাদিন আমার তো বেশ ভালোই কাটলো। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার ব্লগটাকে আরও ভালো করার চেষ্টা করব। আবার আরেকদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো নমস্কার, শুভরাত্রি।